সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুস্মিতা দাস। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসকে নিশ্চিহ্ন করার ইসরায়েলের স্বপ্ন ধীরে ধীরে ধুলোয় মিশে যাচ্ছে। ইসরায়েলি সেনাদের ব্যর্থতার কথা প্রকাশ্যে আনছে খোদ পশ্চিমা মিডিয়াগুলো। ব্যর্থতার রেশ ধরে ইসরায়েলি মন্ত্রীদের সঙ্গে হাতাহাতিতে জড়িয়েছেন গাজায় হামাসের জিম্মায় থাকা বন্দীদের স্বজনরা। অন্যদিকে স্থল যুদ্ধে কঠিন প্রতিরোধের মুখে হাবুডুবু খাচ্ছে ইসরায়েলি বাহিনী। প্রতিরোধ আন্দোলনগুলোর একের পর এক সাফল্যে উজ্জীবিত হচ্ছেন ফিলিস্তিনিরা। গাজার বিভিন্ন স্থানে মঙ্গলবার বহু ইসরায়েলি সেনাকে হত্যা করেছে হামাস এবং ইসলামিক জিহাদ। হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডস দক্ষিণ গাজার খান ইউনিস শহরে এক হামলায় 10 ইসরায়েলি সেনাকে হত্যা করার কথা জানিয়েছে। এছাড়া বেশ কয়েকটি হামলায় আরও বহু ইসরায়েলি সেনা হতাহত হন বলে জানিয়েছেন তারা। তবে ইসরায়েল মঙ্গলবার তাদের 7 সেনা নিহত হওয়ার কথা স্বীকার করেছে। বুধবার সকালে আরও 2 সেনা নিহত হওয়ার খবর দেয় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। তাদের একজন লেফটেন্যান্ট কর্নেল, তিনি একটি ডিভিশনের ইউনিট কমান্ডার ছিলেন। কাসাম ব্রিগেডস এক বিবৃতিতে বলেছে, মঙ্গলবার সকাল থেকে তাদের যোদ্ধারা গাজার বিভিন্ন স্থানে ইসরায়েলি সেনাদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হন। শুধুমাত্র খান ইউনিস শহরে তারা 10 ইসরায়েলি সেনাকে হত্যা এবং 24টি ইসরায়েলি সামরিক যান আংশিক বা পুরোপুরি ধ্বংস করেন। এতে বলা হয়, তাদের যোদ্ধারা খান ইউনিসের একটি ভবনে অবস্থান গ্রহণকারী সব ইসরায়েলি সেনাকে হত্যা করেছেন। জনমানবহীন ভবনটিতে আগে থেকে বিস্ফোরক বসানো ছিল। দখলদার সেনারা সেখানে প্রবেশ করা মাত্র বিস্ফোরণ ঘটিয়ে ভবনটি ধ্বংস করে দেওয়া হয়। এদিকে ইসলামিক জিহাদের সামরিক শাখা আল কুদস ব্রিগেডসের মুখপাত্র আবু হামজা বলেছেন, তাদের যোদ্ধারা মঙ্গলবার শত্রু সেনাদের বহু ট্যাঙ্ক ও সাজওয়াজান ধ্বংস করেছেন। টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এক বিবৃতিতে তিনি বলেছেন, খান ইউনিস শহরের পূর্ব অংশে গাজা সিটিতে এবং আল কারারা শহরে আল কুদস যোদ্ধারা ইসরায়েলি সেনাদের অগ্রাভিযান রুখে দিয়েছেন। যোদ্ধাদের হামলায় শত্রু সেনাদের উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে বলে তিনি উল্লেখ করেন। টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, মঙ্গলবার তেল আবিব শহরে মুহুর্মুহু রকেট হামলা চালিয়েছে হামাস। হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন। অনলাইনে প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা গেছে, তেল আবিবের ব্যস্ত একটি ফুটপাতে রকেটের বড় একটি টুকরো পড়ে আছে। আরেকটি ভিডিওতে তেল আবিবের একটি স্কুলের পাশে পার্কে রকেটের ধ্বংসাবশেষ দেখা যায়। এ সময় সেখানে ধোঁয়া উঠতেও দেখা গেছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম ওয়াইনেট বলেছে, এদিন গাজা থেকে তেল আবিবে একযোগে প্রায় 15টি রকেট নিক্ষেপ করা হয়। শহরের কেন্দ্র এবং এর আশেপাশের কয়েকটি শহরেও রকেট হামলা হয়েছে। বুধবার সকালে গাজা থেকে রকেট হামলা শুরু হয়। এ সময় বিভিন্ন শহরে সাইরেন বাজানো হয়। আল মায়াদিনের খবরে বলা হয়েছে, লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ মঙ্গলবার উত্তর ইসরায়েলে অন্তত 12 হামলা চালিয়েছে। তারা নিশ্চিতভাবে বলেছেন, এতে অনেক ইসরায়েলি সেনা হতাহত হয়েছেন। এদিন রুয়াইসাত আল আসিতে সেনাদের অ্যাসেম্বলি পয়েন্টে হামলার মাধ্যমে হামলা শুরু হয়। মিডিয়াগুলো সেখানে নিশ্চিত হতাহতের খবর দিয়েছে। দিন বাড়ার সঙ্গে হামলার পরিধিও বাড়তে থাকে। বিকাল এবং রাতে তারা ইসরায়েলের 7 হামলা করেন। প্রায় 2 ঘন্টা পরপর নিয়মিত বিরতিতে এই হামলা চলতে থাকে। আল জাজিরা জানিয়েছে, হিজবুল্লাহর হামলার জবাবে ইসরায়েলি হামলায় মঙ্গলবার লেবাননের এক সেনা নিহত হয়েছেন। আন্তঃসীমান্ত সংঘাত শুরুর পর এই প্রথম কোনো লেবাননি সেনা নিহত হলেন। এদিকে গাজায় তীব্র প্রতিরোধের মুখে পড়ার কথা জানিয়েছে ইসরায়েল। দেশটির সেনাবাহিনীর সিনিয়র কমান্ডার ইয়ারন ফিঙ্কেলম্যান মঙ্গলবার বলেছেন, গাজায় যুদ্ধবিমান থেকে শত শত বোমা ও অন্যান্য অস্ত্র ফেলার পরও সবচেয়ে ভয়াবহ লড়াইয়ের দিন পার করেছেন তারা। ইসরায়েলি বাহিনীর দক্ষিণাঞ্চলীয় কমান্ডের এই কমান্ডার জানান, স্থলযুদ্ধ শুরুর পর মঙ্গলবার সবচেয়ে তীব্র লড়াই হয়েছে। গাজা সিটির উত্তরে জাবালিয়া, পূর্বে সুজাইয়া এবং দক্ষিণের খান ইউনিসে শ্বাসরুদ্ধকর লড়াইয়ের কথা জানান তিনি। আল আরবিয়ার খবরে বলা হয়, ইসরায়েলের বিরুদ্ধে অনির্দিষ্টকালের জন্য যুদ্ধ চালিয়ে যাওয়ার প্রস্তুতি ঘোষণা করেছেন হামাসের সিনিয়র পলিট ব্যুরো সদস্য ওসামা হামদান। মঙ্গলবার রাতে লেবাননের রাজধানী বৈরুতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, যুদ্ধ যতদিন ধরেই চলুক না কেন, আমরা তার জন্য পূর্ণ প্রস্তুতি নিয়ে রেখেছি। হামাস নেতা বলেন, যতক্ষণ পর্যন্ত গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ হচ্ছে না, ততক্ষণ দখলদারদের সঙ্গে বন্দী বিনিময় নিয়ে আর কোনো কথা হবে না। তিনি গাজায় ইসরায়েলি হামলায় ব্যাপকভাবে বেসামরিক মানুষের হত্যাকাণ্ডের প্রতি ইঙ্গিত করে বলেন, এটি নেতানিয়াহু সরকারের বিজয়ের কোনো নিদর্শন নয়, বরং পরাজয়ের ইঙ্গিত।
তার সরকারের পতন অত্যাশন্ন হয়ে পড়েছে। ওসামা হামদান এমন সময় এই বক্তব্য দিলেন যখন হামাসের হাতে বন্দি ইসরায়েলিদের স্বজনরা মঙ্গলবার রাতে ইসরায়েলি মন্ত্রিসভার সঙ্গে বৈঠকে বন্দি মুক্তির জোর দাবি জানিয়েছেন এবং সেখানে ব্যাপক উত্তেজনার মধ্যে মন্ত্রীদের সঙ্গে তাদের হাতাহাতি পর্যন্ত হয়েছে। বৈঠকে নেতানিয়াহু বলেন, এখনই সবাইকে ফিরিয়ে আনার কোনো সম্ভাবনা নেই। এই বক্তব্যের পর স্বজনরা ক্ষোভে ফেটে পড়েন। ওয়াইনেট জানিয়েছে, বৈঠকে নেতানিয়াহু একটি কাগজ থেকে বক্তব্য পড়ে শুনিয়েছেন এবং কোনো প্রশ্নের উত্তর দেননি। সেখানে অনেকে বলেছেন, হামাসের বিরুদ্ধে যুদ্ধ করার চেয়ে বন্দীদের বাড়িতে ফিরিয়ে আনাকে অগ্রাধিকার দেওয়া উচিত। বৈঠকে একসময় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং হাতাহাতির ঘটনা ঘটে। এদিকে ওসামা হামদানের বক্তব্য বিশ্লেষণ করেছেন দোহা ইনস্টিটিউট ফর গ্র্যাজুয়েট স্টাডিজের অধ্যাপক মোহাম্মদ এলমাসরি। তিনি আল জাজিরাকে বলেছেন, হামদানের কণ্ঠে দৃঢ় প্রত্যয় ও লড়াইয়ের সুর শোনা গেছে। এলমাসরি বলেন, আমরা জানি হামাস এখনও প্রায় পুরোপুরি অক্ষত রয়েছে, এর বিভিন্ন স্তরের নেতৃত্ব এখনও অক্ষত রয়েছে। হামাসের খুব সামান্য সংখ্যক সদস্য নিহত হয়েছেন। মধ্যপ্রাচ্যের এই রাজনৈতিক বিশ্লেষক বলেন, প্রায় দুই মাসের সর্বাত্মক হামলার পরও রাজনৈতিক ও সামরিক দিক থেকে হামাসকে নিশ্চিহ্ন করার যে লক্ষ্য ইসরায়েল ঠিক করেছিল তার ধারে কাছেও যেতে পারেনি ইসরায়েল। এ কারণেই ওসামা হামদানের কণ্ঠে চরম আত্মবিশ্বাস ফুটে উঠেছে। ওয়াশিংটন পোস্ট মঙ্গলবার জানিয়েছে, হামাসকে নির্মূল করার ঘোষণা দিয়ে ইসরায়েল যুদ্ধ করলেও তারা এই লক্ষ্যের ধারে কাছেও যেতে পারেনি। সংবাদ মাধ্যমটি বলেছে, তিনজন ইসরায়েলের সেনা কর্মকর্তার দাবি অনুযায়ী যদি ধরেও নেওয়া হয় হামাসের 5,000 যোদ্ধা নিহত হয়েছেন, তারপরও 30,000 থেকে 40,000 সদস্যের এই বাহিনীর বিশাল অংশ এখনও অক্ষত রয়েছে। পরিচয় গোপন রাখা ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর সদস্যদের বরাতে ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, গাজার বেশিরভাগ অঞ্চলকে বিমান হামলা চালিয়ে ধসিয়ে দেওয়া হলেও ইসরায়েলের স্থল সেনারা হামাসের শক্তিশালী অনেক ঘাঁটিতে পৌঁছাতে পারেনি। সম্প্রতি পশ্চিমা অনেক বিশ্লেষক স্পষ্ট করে বলেছেন, হামাসকে ধ্বংস করা কোনোভাবেই সম্ভব নয়। প্রেস টিভির খবরে বলা হয়, হামাসকে ধ্বংস করার চেষ্টার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে সতর্ক করেছে ইরান। তেহরান মঙ্গলবার বলেছে, হামাস সহ অন্যান্য ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনকে ধ্বংস করা সম্ভব নয়। মস্কোয় এক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান বলেন, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যেমন হামাসকে ধ্বংস করতে পারবে না, তেমনি এই উপত্যকার ভবিষ্যৎ সম্পর্কেও কোনো সিদ্ধান্ত নেওয়া তাদের পক্ষে সম্ভব হবে না। তিনি বলেন, ইসরায়েলকে মোকাবিলা করার মতো উচ্চ সক্ষমতা হামাসের রয়েছে, তারা মাসের পর মাস দিনরাত প্রতিশোধমূলক হামলা চালিয়ে যেতে পারবেন। এদিকে বেসামরিক ফিলিস্তিনিদের ওপর পরিকল্পিত গণহত্যা চালানোর অভিযোগে ইসরায়েলের তীব্র সমালোচনা করেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। গাজায় শিগগিরই পূর্ণাঙ্গ ও স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন তিনি। মঙ্গলবার দোহায় উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা জিসিএসের শীর্ষ সম্মেলনে শেখ তামিম বলেন, দখলদার বাহিনী সব ধরনের রাজনৈতিক, নৈতিক ও মানবিক মূল্যবোধ লঙ্ঘন করেছে। সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। সেখানে তিনি বলেন, নেতানিয়াহু হয়তো ভাবছেন যতদিন এই যুদ্ধ চলবে ততদিন তার রাজনৈতিক ক্যারিয়ার নিরাপদ থাকবে, কিন্তু এটি সম্পূর্ণ ভুল। তিনি আসলে গোটা মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ এবং নিজের রাজনৈতিক ক্যারিয়ার নিয়ে জুয়া খেলছেন। আরব নিউজ জানায়, সম্মেলন শেষে এক বিবৃতিতে জিসিসির সদস্যরা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘনের জন্য ইসরায়েলের নিন্দা করেছে। ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি দখলদারিত্ব অবসানের দাবিও পুনর্ব্যক্ত করেন দেশগুলোর নেতারা। পরিষদের সদস্যভুক্ত দেশগুলো হল সৌদি আরব, কাতার, আরব আমিরাত, কুয়েত, ওমান ও বাহরাইন। রয়টার্স জানিয়েছে, ফিলিস্তিনের পশ্চিম তীরে শান্তি, নিরাপত্তা বা স্থিতিশীলতা নষ্টে জড়িত বসতি স্থাপনাকারী ইসরায়েলিদের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন মঙ্গলবার এই ঘোষণা দেন। এর একদিন আগে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছিল, ইসরায়েলি বসতি স্থাপনকারীরা বিভিন্ন সময় ফিলিস্তিনিদের ওপর হামলা চালিয়ে আসছেন, এতে ভূমি হারাচ্ছেন ফিলিস্তিনিরা। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন, মঙ্গলবার থেকেই ভিসা নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। হামাসের সঙ্গে এক সপ্তাহব্যাপী যুদ্ধবিরতির পর শুক্রবার থেকে গাজা উপত্যকায় আবার বিমান ও স্থল হামলা শুরু করে ইসরায়েল। বিরতির পর গাজার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস শহরকে লক্ষ্য করে বিমান হামলা চালিয়ে যাচ্ছেন দখলদার সেনারা। ইসরায়েলি সেনাবাহিনী মঙ্গলবার এক বিবৃতিতে বলেছে, জাবালিয়া এবং সুজাইয়ার পর সোমবার রাত থেকে তারা খান ইউনিসের কেন্দ্রস্থলে অবস্থান করছেন। তবে মঙ্গলবার আল কাসাম ব্রিগেডসের বিবৃতিতে স্পষ্ট করা হয়েছে, খান ইউনিসে ইসরায়েলিদের সঙ্গে সংঘর্ষ হচ্ছে মূলত শহরের পূর্বে কৃষি অঞ্চলগুলোতে। গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, 7 অক্টোবর ইসরায়েলের ভেতরে হামাসের অভিযানের পর
ইসরায়েল গাজা উপত্যকায় ব্যাপক বিমান হামলা শুরু করে। এরপর থেকে সেখানে 16,248 ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার অধিকাংশই শিশু ও নারী। গাজায় প্রতি 10 মিনিটে গড়ে এক শিশু নিহত হচ্ছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থার এক প্রতিনিধি মঙ্গলবার এই পরিস্থিতিকে মানবতার সবচেয়ে অন্ধকার সময় বলে অভিহিত করেন। এদিকে পশ্চিম তীরের বিভিন্ন শহরে মঙ্গলবার অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। আল মায়াদিন জানিয়েছে জেনিন, আরিহা, বেইত লাহমের, দেশেহ ক্যাম্প এবং উত্তর পশ্চিম রামাল্লায় অভিযানের সময় ফিলিস্তিনিদের প্রতিরোধের মুখে পড়েন ইসরায়েলি সেনারা। তারা সেনাদের যানবাহনকে লক্ষ্য করে হাই এক্সপ্লোসিভ ডিভাইস ব্যবহার করেন। তাছাড়া ঘণ্টার পর ঘণ্টা ধরে প্রতিরোধ যোদ্ধা ও দখলদারদের মধ্যে সংঘর্ষ হয়েছে। পশ্চিমা নিষেধাজ্ঞার প্রভাব কাটাতে ইরান এবং রাশিয়ার উদ্যোগ জোরদার করা গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। মঙ্গলবার ইরানি পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ানের সঙ্গে বৈঠকে তিনি এই মন্তব্য করেন। ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসের মস্কো সফরের আগে রাশিয়া পৌঁছান আবদুল্লাহিয়ান। বৃহস্পতিবার ক্রেমলিনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন রাইসে। ইরানি পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার 5 দেশের কাস্পিয়ান ইকোনমিক ফোরামের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকেও যোগ দেন। এই ফোরামে রাশিয়া, ইরান ছাড়া রয়েছে আজারবাইজান, কাজাখস্তান এবং তুর্কমেনিস্তান। রুশ সংবাদ মাধ্যম স্পুটনিক জানিয়েছে ল্যাভরভ এবং আবদুল্লাহিয়ান পশ্চিমা নিষেধাজ্ঞা মোকাবেলায় একটি চুক্তিতে স্বাক্ষর করেছেন। ল্যাভরভ বলেন, আমরা একতরফা জবরদস্তিমূলক পদক্ষেপ প্রতিরোধ, এর নেতিবাচক পরিণতি প্রশমন এবং ক্ষতিপূরণের পন্থা সম্পর্কিত একটি ঘোষণাপত্রে স্বাক্ষর করেছি। আজ এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।